আশারিয়া শিয়াদের ভ্রান্ত আকিদাগুলো কি কি? আশারিয়া শিয়াদের, আশারিয়া শিয়াদের তো ভিন্ন ভিন্ন জিনিস। শিয়া সম্প্রদায়ের সকল দলই কি চিরজাহান্নামী? দেখুন, আশারি বা এদের বিষয়ে আলোচনা আমরা কিন্তু এখন করবো না, কারণ লম্বা বিষয়, এটা আমি সারা জীবন আলোচনা করতেছি। আমার অনেক আলোচনার মধ্যে এটা আছে, দেখে নিবেন, অনেকগুলো এক ঘন্টার বেশি আলোচনা আছে, দেখবেন আপনারা, সেখানে লম্বা আলোচনা আছে, সেখানে দেখবেন। শিয়াদের ব্যাপারে একটা কথা বলি, শিয়ারা দুই শ্রেণী। এক শ্রেণীর শিয়ারা চিরস্থায়ী কাফের, এক শ্রেণীর শিয়ারা চিরস্থায়ী কাফের। এরা কাফের দেখে বলতেই হবে, যেমন আগা খানিরা, যেমন বোহরারা, যেমন বাহাইয়ারা, যেমন দুরুজরা, যেমন নুসাইরিরা, এরা কিন্তু পৃথিবীতে এখন অস্তিত্বশীল। আমি যাদের নাম বলছি এরা ক্ষমতায় আছে এখনো, অনেক জায়গাতে ক্ষমতায় আছে, ক্ষমতায় আছে, এমন গোষ্ঠী আছে। এরা কাফের একেবারে, এরা কাফের মানে এরা এরা বাহাত্তর ফেরকার পরে, বাহাত্তর ফেরকার পরে। আর যা এদের বাকি যারা আছে শিয়াদা, ইমামি হোক জাহিদি হোক, এদের মধ্যে দুই শ্রেণী আবার। এদের মধ্যে কিছু আছে জেনে শুনে অন্যায়গুলি করতেছে, যে আকিদা পোষণ করতেছে, এগুলির কারণে তারা চিরস্থায়ী কাফের। আর কিছু আছে না জেনে করতেছে, যেগুলি এরা বাহাত্তর ফেরকার অন্তর্ভুক্ত, বাহাত্তর ফেরকার অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে ধমকির কথাটা আসছে, এরা জাহান্নামে যাওয়ার জন্য এদের কি আছে, ধমকি আছে, কিন্তু তারা জাহান্নামে যেতে আল্লাহ ইচ্ছা করলে তারা ক্ষমাও করতে পারেন, জাহান্নামে যাওয়ার ধমকি তাদের রয়ে গেছে, এই বিষয়টা বুঝতে হবে। কিন্তু কেউই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হইতে পারেনি। আমরা আজানের জবাব দেই, ইনশাআল্লাহ।